শুধু দর্শক মন্ডলী, আজকের বিষয় হেপাটাইটিস ই। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল এই সমস্ত দেশগুলোতে এটি খুবই কমন একটি সমস্যা। আসুন আমরা জেনে নিই এটি সম্পর্কে। হেপাটাইটিস এ এর মতো এটি জেনারেলি একটি হেপাটাইটিস ভাইরাস, গর্ভবতীদের মারাত্মক ক্ষতি করে। ছবির মাধ্যমে চলুন দেখি এটি কেমন দেখতে। জেনারেলি এরকম দেখতে হেপাটাইটিস ই। লক্ষণগুলো হচ্ছে সে একই রকম, কিছু সাধারণ লক্ষণ, কিছু স্পেসিফিক লক্ষণ। 3 থেকে 8 সপ্তাহ ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ আপনার এক্সপোজার যদি 3 থেকে 8 সপ্তাহ আগে হয়ে থাকে। ইভেন যেমন ধরুন, বাংলাদেশে বেড়াতে গিয়েছে একজন বিদেশ থেকে, সে 2 মাস আগে বাংলাদেশ থেকে এসেছে, তারও কিন্তু হেপাটাইটিস ই হতে পারে। আবার অনেক সময় দেখা যায় ছোট্ট একটু করে প্রোড্রোমাল ফেজ, অল্প একটু করে ফেটিক, দুর্বলতা, বমি বমি ভাব, জন্ডিস, এগুলো হতে পারে। আবার দেখা যায় যে পেটে ব্যথা, স্পেসিফিক জন্ডিস, চুলকানো, এগুলো হতে পারে, খুব অনেক জ্বর, এগুলো হচ্ছে সাধারণ লক্ষণ। আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এইটি লম্বা সময় থাকতে পারে, বা লিভার ফাইব্রোসিস, সিরোসিস, তাদের ক্ষেত্রেও এটি হতে পারে। আবার অন্যান্য কিছু অর্গ্যান যেগুলোতে এইটি এফেক্ট করতে পারে, যেমন ধরুন প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয় ইনফ্ল্যামেশন, হিমোলাইটিক অ্যানিমিয়া, রক্ত ভেঙে যাবে, গুলেনব্যারি সিন্ড্রোম, কিডনি সমস্যা, অণুচক্রিকা কমে যাওয়া, এগুলোও কিন্তু হেপাটাইটিস ই করতে পারে। এখন গর্ভকালীন সময়ে দেখা যায় যে এটির মৃত্যু হার অনেক বেশি। আমরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটি নিয়ে চিন্তা করি বেশি। অনেক সময় দেখা যায় যে আর্লি ডেলিভারি, অ্যাবর্শন, ইন্ট্রাউটারাইন ডিভাইস ডেথ, অর্থাৎ পেটে বাচ্চা মরে যায়, এগুলো স্টিল বার্থ, এগুলোও আমরা দেখতে পাই এই ক্ষেত্রে। তবে কিভাবে ছড়ায় আসুন একটু জেনে নিই এটি কিভাবে ছড়ায়। বেসিক্যালি অরোফিকাল রুট, অর্থাৎ সাউথ এশিয়া এবং সেন্ট্রাল আফ্রিকাতে এটি বেশি। মেইনলি খাবার দাবার কন্টামিনেটেড ফুড, অর্থাৎ খাবার দূষিত, সেই পানিবাহিত রোগের মতো এটি ছড়াবে। আপনি যদি সেরকম দূষিত খাবার খান, এটি পেটে গেলে এটি আপনার ছড়াবে। আমাদের দেশগুলোতে সাধারণত বর্ষাকালে এটি দেখা যায়, পানির পাইপ ফেটে গিয়েছে, অর্থাৎ অথবা মানুষ একদিকে পায়খানা করতেছে, আরেকদিকে এই পানিটাই মানুষ এসে খাচ্ছে, এই সমস্ত সিচুয়েশন গুলাতে এগুলো বেশি দেখা যায়। তাহলে প্রিভেনশন কিভাবে করব। প্রিভেনশন হচ্ছে, যেহেতু আমরা জেনে গিয়েছি কারণগুলো কি, সেই ক্ষেত্রে কারণগুলো জানা থাকলে এটি প্রিভেনশন সম্ভব। স্যানিটেশন ইম্প্রুভমেন্ট এটি সম্ভব, পাবলিক ওয়াটার সাপ্লাই এইটির ইম্প্রুভমেন্ট করার প্রয়োজন। পানি ফুটিয়ে খাবেন এবং হাত ধুবেন, পরিষ্কার পানি দিয়ে হাত ধুবেন, খাবার ধুবেন, এগুলো সব খুব সাবধানে করতে হবে। ইভেন বরফও যদি আপনি খান, সেই বরফ বানানোর সময় সেই পানিটি কিন্তু ফুটিয়ে নিতে হবে। বরফ বানানোতে এইটি ফ্রিজে থাকলেও কিন্তু হেপাটাইটিস ই ভাইরাসটি মরবে না। কিছু ভ্যাকসিন রয়েছে কিন্তু চায়নাতে অ্যাভেলেবল, কিন্তু এখনো পশ্চিম বিশ্বে এগুলোর অ্যাভেলেবিলিটি নাই। তারপরও বলছি চিকিৎসা, মেইনলি সাপোর্টিভ কেয়ার, অর্থাৎ যখন এটি হবে অবস্থা বুঝে এটি সাধারণ কিছু চিকিৎসা রয়েছে, এনাফ রেস্ট করা প্রয়োজন, প্রচুর পানি খাবে, সাপ্লিমেন্ট ভাইটামিন খাওয়া যেতে পারে দুর্বলতা কমানোর জন্য, সময়ের সাথে সাথে এটি সাধারণত চলে যায়। অনেকের অবস্থা খুব বেশি খারাপ হলে হসপিটালে ভর্তি, আইভি ফ্লুইড নেওয়া যেতে পারে, কিন্তু এমন কোনো ঔষধ বের হয় নাই যেটি দিলে আপনার হেপাটাইটিস ইটি চলে যাবে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি এই লক্ষণটি থাকে, অবশ্যই প্রথমেই ডাক্তারের শরণাপন্ন হন। এখনো কিছু কিছু ওষুধ ব্যবহার হয়, রাইবাভিরিন, ইন্টারফেরন, কিন্তু এগুলো এখনো অ্যাপ্রুভাল হয়নি। শুধু রোগ হবার পরে চিকিৎসা হচ্ছে প্রতিরোধী কাম্য। এই ক্ষেত্রে আপনাদের হাইজেন এবং প্রিভেনশনটি মেইন। এরপরও যদি প্রশ্ন থাকে, আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হন, আমার সাথে কথা বলতে পারেন বাই দ্য ইন্টারনেট। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও কথা হবে।